তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যানের কোর। তো আমাদের এই সিলিং ফ্যানের যে কয়েলের যে কানেকশন কীভাবে বের করে সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিও অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। তো আমি এর আগেও বলে দিচ্ছি, এই ভিডিও শুধু তাদের জন্যই যারা জানে না, শুধু তাদের জন্য, যারা জানে তাদের জন্য নয়। তো ফ্রেন্ডস, এখানে চারটি লুপ দেখতে পাচ্ছেন। আমাদের ভিতরের যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টার্টিং কয়েল, ও বাইরের যে কয়েলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রানিং কয়েল। তো সর্বপ্রথমে আমি চাকু দিয়ে আমাদের কয়েলের যে উপরে যে বার্নিশটি থাকে সেটা আমি তুলে নেব ভালো করে। প্রত্যেকটা লুপেরই সেম একইভাবে তুলতে হবে। তো তারপরে আমি এটাকে মাল্টিমিটার দিয়ে একবার চেক করে দেখব আমাদের কয়েলটি ভালো রয়েছে নাকি কোথাও শর্ট রয়েছে। তো মাল্টিমিটারের সিলেক্টর রেঞ্জ আমি ডায়োড রেঞ্জে রাখবো। এখানে থেকে আমাদের কয়েলের যে রেজিস্ট্যান্স সেটা দেখাবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্যান্স দিচ্ছে 297, অর্থাৎ আমাদের রানিং কয়েল ঠিক রয়েছে, এখানে কোথাও শর্ট নেই। তো ফ্রেন্ডস, আমি আর স্টার্টিং কয়েল এখনই চেক করে দেখালাম না, আমি একবারে কানেকশন করার পর আমি আপনাদেরকে চেক করে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে চারটি ওয়্যার, দুটি হচ্ছে ব্ল্যাক কালারের আর দুইটি হচ্ছে ইয়েলো কালারের। তো আমি ব্ল্যাক কালারের যে দুটি ওয়্যার রয়েছে সেটা আমি স্টার্টিং কয়েলের সাথে যুক্ত করে দেবো। স্টার্টিংয়ে যে দুইটি লুপ রয়েছে এখানে আমি যুক্ত করব ভালো করে, ও তারপর এখানে আমি সোল্ডারিং করে দেব। তো ফ্রেন্ডস, রানিং কয়েলে আমাদের ইয়েলো কালারের তার লাগাবো। লাগানোর পরে সেটাকে ভালো করে আমরা তারের মাথাটাকে কেটে ফেলবো। তো ফ্রেন্ডস, আমার লাগানো কমপ্লিট হয়েছে। এবার আমি এখানে ভালো করে সোল্ডারিং পেস্ট লাগিয়ে নেব। সোল্ডারিং পেস্ট যে কারণে লাগাবো সেটা হচ্ছে আমাদের যেখানে সোল্ডারিং করব সেটা আমাদের সোল্ডারিং খুব ভালোভাবে হবে, সেই জন্য আমি এখানে সোল্ডারিং পেস্ট লাগাবো। লাগানোর পর সোল্ডারিং করব। তো ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং কমপ্লিট। এবারে আমি এখানে স্লিপিং পাইপ লাগাবো। তো ফ্রেন্ডস, আপনারা এখানে এক নম্বরের স্লিপিং পাইপ ইউজ করবেন। আমার এক নম্বর স্লিপিং পাইপ শেষ হয়ে গেছে, যার কারণে আমি 2 নম্বর স্লিপিং পাইপ এখানে লাগাচ্ছি। তো এটাতেও চলে যাবে, কোনো ব্যাপার না। স্লিপিং পাইপ লাগানোর পর আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এই কয়েলের লুপগুলোকে একসাথে করে নিতে হবে, নেওয়ার পর এই কয়েলের সাথে ভালো করে বাঁধতে হবে সুতো দিয়ে। তার আগে আমি এখানে কটন টেপ লাগিয়ে নেব। কটন টেপ যে কারণে লাগাবো, আমাদের যে স্টার্টিং কয়েল যে আছে স্টার্টিং কয়েলের সাথে আমাদের যে কয়েকটি লুপ রয়েছে সেটা যাতে শর্ট না হয় সে কারণে আমি এখানে লাগাবো, কারণ কয়েল তো প্রচুর পরিমাণে হিট হয় এখানে। তো কটন টেপ লাগানো থাকলে আমাদের সেফটি থাকবে। তারপর এখানে আমি ভালো করে সুতো দিয়ে বাঁধ দিয়ে নেব। তো আমি সুতো দিয়ে বাঁধ দিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর চারটি তারের যে মাথা রয়েছে সেটা একসাথে যুক্ত করে দিয়ে আমি এটাকে আমাদের যে স্টেটার আছে স্টেটার থেকেই তারগুলোকে আমি বের করে নেব উপর দিয়ে। আপনারা দেখে নিন কীভাবে বের করছি। তো ফ্রেন্ডস, আপনারা যদি ঠিক এভাবে বের করেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে। তাছাড়াও আপনারা আগের থেকে ওয়্যার ইন করে সোল্ডার করতে পারেন। তো আমি এভাবেই করেছি। তো ফ্রেন্ডস, এবারে আমি আমাদের যে কয়েলের যে কানেকশন বেরিয়েছে চারটি তার এখানে দেখতে পাচ্ছেন সেটাকে আমি মাল্টিমিটার দিয়ে একবার ভালো করে চেক করে দেখবো আমাদের রেজিস্ট্যান্স ঠিক রয়েছে কি না। তো স্টার্টিংয়ের রেজিস্ট্যান্স ঠিক রয়েছে, এবারে আমি রানিংয়ের রেজিস্ট্যান্স দেখবো। তো ফ্রেন্ডস, রানিংয়ের রেজিস্ট্যান্সও আমরা দেখতে পাচ্ছি ঠিক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি শর্টিং চেক করব, এখানে কোথাও শর্ট দেখাচ্ছে না, রানিংয়ে কোনো শর্ট দেখাচ্ছে না। এরপর আমি স্টার্টিংয়ে চেক করব, স্টার্টিংয়েও কোনো শর্ট দেখাচ্ছে না। আপনারা দেখুন ভালো করে, কোনো শর্ট দেখাচ্ছে না।
তো ফ্রেন্ডস আমার ভিডিও এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।